কাতার বিশ্বকাপে যাওয়ার আগে বোমা ফাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আনলেন একের পর এক বিস্ফোরক অভিযোগ। জানালেন ওল্ড ট্রাফোর্ডে প্রতারণার শিকার হয়েছেন তিনি, তাকে বের করে দিতে উঠে পড়ে লেগেছিল ক্লাবেরই কিছু মানুষ। বর্তমান কোচ টেন হ্যাগ ও সাবেক কোচ রাল্ফ রাংনিকের প্রতি সব ক্ষোভ উগড়ে দিয়ে এই পর্তুগিজ তারকা জানান এখন আর আগের মতো নেই ম্যানিউ। অনেক আশা নিয়েই নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম মৌসুমটা দারুণ কাটান তিনি, কিন্তু এরপর বারবারই শিরোনাম হয়ে এসেছে ক্লাবের সাথে তার মত বিরোধের কথা। সেই বিতর্ককে আরো উস্কে দেয় রোনালদোর সাম্প্রতিক প্রতিফর্ম। কদিন আগের সেই ক্যারিশমাটিক চরিত্রটি যেন ক্রমেই হারাচ্ছে নিজের ধার, এমনকি স্থান হচ্ছে না ম্যাচ স্কোয়াডেও। রোনালদোর সাথে ম্যানিউ ম্যানেজমেন্টের দূরত্বের বিষয়টা পরিষ্কার মৌসুমের শুরু থেকেই, আর তাই তো ক্লাব বদলের চেষ্টাও করেছিলেন CR7, কিন্তু লাভ হয়নি। খেলতে হচ্ছে রেড ডেভিলদের জার্সি গায়ে, কিন্তু ম্যাচ শেষের আগে মাঠ থেকে বের হয়ে যাওয়া কিংবা ম্যাচে বদলি হিসেবে নামতে অস্বীকৃতি জানানো সহ বিভিন্ন সময়ে নেতিবাচক হেডলাইন হয়েছে রোনালদোর নামে। তবে এবার আর রাগঢাক করেননি তিনি। বিশ্বকাপের আগে টক টিভিতে পিয়ার্স মর্গানের সাথে সাক্ষাৎকারে ম্যানিউর নামে বোমা ফাটালেন পর্তুগিজ পোস্টার বয়। Yes, I feel betrayed and I felt that সত্যিটা শোনা দরকার। হ্যাঁ, আমার মনে হয়েছে বিশ্বাসঘাতকতা হচ্ছে, মনে হয়েছে কিছু মানুষ চায় না আমি এখানে থাকি। শুধু এবছর না, গত বছরও তারা এরকমই চেয়েছিল। জানালেন ইউনাইটেড কোচ টেন হ্যাগকেও সম্মান করেন না তিনি। তার জন্য আমার কোনো সম্মান নেই, কারণ আমাকেও তিনি সম্মান দেখান না। উনি চেয়েছেন আমি চলে যাই, শুধু উনি কেন, ক্লাবের আরো দুই তিনজন ব্যক্তি আমাকে বের করে দিতে চেয়েছেন, আমি প্রতারণার শিকার হয়েছি। শুধু টেন হাগ নন, ম্যানিউর সাবেক কোচ রাল্ফ রাংনিক ও সাবেক সতীর্থ ওয়েন রুনিরও সমালোচনা করেন রোনালদো। তবে এই সাক্ষাৎকারের পূর্ণাঙ্গ অংশ প্রকাশ পেলে জানা যাবে এই তারকার আরো অনেক অজানা ক্ষোভ। কনক মাহমুদ, DBC নিউজ।